সালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। আজকে আপনাদের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এটি বিবিএ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং এমবিএ ফাইনাল এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সো আজকে এই অধ্যায়ের বেসিক এবং একটি অঙ্ক সমাধান দেব। সো আমরা প্রথমে জেনে নিই ওয়ার্কিং ক্যাপিটাল কি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা, অর্থাৎ ব্যবসায়ের চলতি পরিচালনা করার জন্য যে মূলধনটা প্রয়োজন সেটা হচ্ছে চলতি মূলধন। সো চলতি মূলধন দুই ধরনের, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য টোটাল অফ অল কারেন্ট অ্যাসেট অফ এ বিজনেস, অর্থাৎ একটা বিজনেসের সকল কারেন্ট অ্যাসেটের সমষ্টি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমরা জেনে নিব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি যদি আমরা মাইনাস করে দিই যে ফিগারটা থাকবে সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন আমরা জেনে নিব কারেন্ট অ্যাসেট গুলো কি কি আর কারেন্ট লায়াবিলিটি গুলো কি কি। তো কারেন্ট অ্যাসেট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্সেস। আর কারেন্ট লায়াবিলিটি গুলো হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, যে কোনো এক্সপেন্স পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, আনআর্ড রেভিনিউ। সো আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কীভাবে বের করবো, আমরা ইতিপূর্বে জেনেছি যে টোটাল কারেন্ট অ্যাসেট। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিগুলো মাইনাস দিলে যে ফিগারটা থাকবে সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো আমরা একটা অঙ্ক প্রবলেম দেখব এবং এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রবলেম ওয়ানে দেওয়া আছে, আহমেদ কোম্পানি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। সো মার্সিডিস ইনভেন্টরি দেওয়া আছে 1,20,000, নোট রিসিভেবল 30,000, ক্যাশ ইন হ্যান্ড 45,000, নোট পেয়াবল 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, ক্যাশ এট ব্যাঙ্ক 90,000, অ্যাকাউন্ট পেয়াবল দেওয়া আছে আপনার 1,00,000, অ্যাকুরেট এক্সপেন্সেস বকেয়া খরচ আছে 10,000, আনআর রেভিনিউ আছে 5,000। সো রিকোয়ারমেন্ট হিসেবে এখানে চেয়েছে, রিকোয়ারমেন্ট চারটে রিকোয়ারমেন্ট চেয়েছে। সো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট রেশিও অ্যান্ড অ্যাসেট রেশিও, ওয়ান বাই ওয়ান আমরা সলিউশন দেবো। সো প্রথমে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। সো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। আমরা জানি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটগুলো যোগ করলে আমরা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল পাবো। সো আমাদের কারেন্ট অ্যাসেটগুলো দেওয়া আছে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি সংক্ষেপে এমআই, নোট রিসিভেবল সংক্ষেপে এনআর, ক্যাশ ইন হ্যান্ড আমরা জানি ক্যাশ ইন হ্যান্ড, তারপর হচ্ছে নোট পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, ক্যাশ এট ব্যাংক। সো এইগুলি কারেন্ট অ্যাসেটগুলো দেওয়া ছিল। সো ওয়ান বাই ওয়ান আমরা মান বসিয়ে দিব। মার্সেলস ইনভেন্টরি দেওয়া আছে 1,20,000, 1,20,000 বসিয়েছি। নোট রিসিভেবল দেওয়া আছে 30,000, 30,000, দেন আমাদের আছে ক্যাশ ইন হ্যান্ড 45,000, দেন অ্যাকাউন্ট রিসিভেবল আছে 60,000, দেন আমাদের ক্যাশ এট ব্যাংক আছে 90,000। সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 45,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা ফর্মুলা শিখেছি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস দিব। সো কারেন্ট অ্যাসেটগুলো হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, যেগুলো হচ্ছে এটা কারেন্ট অ্যাসেট। সো আমাদের কারেন্ট লায়াবিলিটিগুলো হচ্ছে যেখানে এখানে দেওয়া আছে পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকুরেট এক্সপেন্সেস আর রেভিনিউ। সো আমরা এই চারটা বসাবো। অ্যাকাউন্ট পেয়েবলকে আমরা এপি দ্বারা প্রকাশ করি, নোট পেয়েবলকে আমরা এনপি দ্বারা প্রকাশ করি, অ্যাকুরেট এক্সপেন্সকে আমরা এই দ্বারা প্রকাশ করেছি, এবং আনআর রেভিনিউকে আমরা ইউ আর দ্বারা প্রকাশ করেছি। তো আমরা তাদের মান বসিয়ে দেবো। কারেন্ট অ্যাসেট আমরা পেয়েছিলাম 45,000, এবং উইদিন ব্র্যাকেটে অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে এখানে আমাদের, অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে আমাদের 1,00,000, 1,00,000 আমরা এখানে বসিয়েছি, নোট পেয়েবল দেওয়া আছে আমাদের 20,000, 20,000 বসিয়েছি, তারপর অ্যাকুরেট এক্সপেন্স দেওয়া আছে 10,000, 10,000 বসিয়েছি, আনআর রেভিনিউ আছে 5,000, 5,000 বসিয়েছি। এই সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1,35,000। সো আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 3,45,000, এখান থেকে 1,35,000 যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2,10,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। দেন আমাদের যে কারেন্ট রেশিও, সো কারেন্ট রেশিও ভেরি সিম্পল, আমাদের একটা ফর্মুলা জানলে চলবে। সো কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। সো আমরা কারেন্ট অ্যাসেট আমরা জানি ইতিপূর্বে জানি 1,03,35,000, তো 3,35,000 বেশি বসিয়েছি, আর কারেন্ট লায়াবিলিটি আমরা পেয়েছিলাম 1,35,000, সো 1,35,000 বসিয়েছি। সো আলটিমেটলি ভাগ দিলে 2.56 আসে, ইস টু 1 দিতে হয় আমাদের।
কারণ এটা আনুপাতিক হার প্রকাশ করতে হয়। লাস্ট রিকমেন্ড চেয়েছে অ্যাসিড টেস্ট রেশিও। সো অ্যাসিড টেস্ট রেশিও ফর্মুলা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস মার্চেন্টস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইডেড কারেন্ট লাইবিলিটি। সো আমাদের কারেন্ট অ্যাসেট আমাদের বের করেছিলাম 3,45,000। সো আমরা 3,45,000 বসিয়েছি, আর মার্চেন্টস ইনভেন্টরি আমাদের তথ্যে দেওয়া আছে, মার্চেন্টস ইনভেন্টরির উপরে দেওয়া আছে 1,20,000। সো 1,20,000 আমরা মাইনাস করব। তারপর আমাদের প্রিপেড এক্সপেন্স দেওয়া নেই প্রশ্নে, সো জিরো বসিয়েছি। আর কারেন্ট লাইবিলিটি আমরা তো জানি অবশ্যই 1,35,000 টাকা। তো আলটিমেটলি এই কাজটি করলে আমাদের রেজাল্ট পেয়ে যাবো 1.67:1।